আজকে আমরা সোহেল নামটি সম্পর্কে জানব। এটি কি ইসলামিক নাম কিনা, এটি কোন শব্দ থেকে এসেছে, এর অর্থ কি, সে সম্পর্কে আলোচনা করব। তো দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ বিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাকিদ দেয়া হয়েছে। হাদিসে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন সোহেল নামটি কি ইসলামিক নাম, এই নামটি ইসলামী কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। এই নামটি সংস্কৃত মূল থেকে এসেছে। এ নামটি সাধারণত ছেলেদের জন্য রাখা হয়। আপনার নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বিভিন্ন অক্ষর দিয়ে ছেলে ও মেয়েদের অনেকগুলো নাম একসাথে পেতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। মোহাম্মদ সোহেল, আবদুল্লাহ সোহেল, সোহেল মাসাবি, সোহেল হোসেন, এভাবে নামটি রাখা যেতে পারে। সোহেল নামের অর্থ হচ্ছে জ্যোৎস্না। সোহেল নামের আরেকটি অর্থ পাওয়া যায়, তা হলো নরম বা সূক্ষ্ম। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে দয়া করে স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।